শিক্ষার্থীরা, আশা করি সকলেই সুস্থ আছো। আজ এই অনলাইন ক্লাসে আমি উপস্থিত হয়েছি আফরোজা খানম, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে তোমাদের সাথে আলোচনা করব। শ্বসন এবং শ্বাসক্রিয়া এ অধ্যায়ে তোমরা আগে জেনেছ যে অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। এই অক্সিজেন বায়ুর মাধ্যমে শ্বসন পথে ফুসফুসে প্রবেশ করে আবার ফুসফুস থেকে শ্বসন পথে কার্বন ডাইঅক্সাইড দেহের বাইরে বের হয়ে আসে। আর এই ফুসফুসের কার্যকরী একক হলো অ্যালভিওলাস। এগুলো আঙ্গুরের থোকার মতো গুচ্ছাবদ্ধ, অতি ক্ষুদ্রাকার, বুদবুদ সদৃশ বায়ুথলি এবং গ্যাস বিনিময়ের তল গঠন করে। নবজাতক শিশুর ফুসফুসে মাত্র 20 মিলিয়ন অ্যালভিওলাই থাকে। পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 2টি ফুসফুসে 700 মিলিয়ন অ্যালভিওলাই থাকে এবং এগুলো প্রায় 11,800 বর্গ সেন্টিমিটার শ্বসন তল সৃষ্টি করে। এই অ্যালভিওলাসগুলোর বাইরের দিকে প্রচুর কৈশিক নালিকা নিবিড়ভাবে অবস্থান করে। এই কৈশিক নালিকাগুলো পালমোনারি ধমনী থেকে সৃষ্টি হয় এবং পরবর্তীতে পুনরায় মিলিত হয়ে পালমোনারি শিরা গঠন করে। তো দেখা যায় যে প্রত্যেক অ্যালভিওলাসে ম্যাক্রোফেজ, দেখো ম্যাক্রোফেজ নামক এক ধরনের কোষ থাকে, যে কোষগুলি, এই কোষগুলি থাকার কারণে অ্যালভিওলাসের যদি বহিরাগত কোনো কণা ঢুকে বা কোনো অণুজীব থাকে তাহলে এগুলিকে ধ্বংস করে এই ম্যাক্রোফেজ কোষ। আবার অ্যালভিওলাসে দেখো ইলাস্টিন তন্তু, যে তন্তুগুলি, এই ইলাস্টিন তন্তু ও কোলাজেন থাকে। এই কোলাজেন এবং ইলাস্টিন তন্তুগুলো থাকার কারণে দেখা যাচ্ছে যে সহজেই অ্যালভিওলাস প্রসারিত হতে পারে, আবার সংকুচিত, আগের পূর্ণ সংকুচিত হয়ে পূর্বাবস্থায় ফিরে আসতে পারে। তো অ্যালভিওলাসের প্রাচীরে সেপ্টাল কোষ নামক কিছু বিশেষ কোষ থাকে, যা প্রাচীরের ভিতরের দিকে সার্ফ্যাক্টেন্ট নামক ডিটারজেন্টের অনুরূপ ফসফোলিপিড রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। দেখো এই কোষগুলি থেকে সার্ফ্যাক্টেন্ট নিঃসরণকারী, এই কোষগুলি থেকেই সার্ফ্যাক্টেন্ট নিঃসরিত হয়, নিঃসরিত সার্ফ্যাক্টেন্ট। সার্ফ্যাক্টেন্ট সারফেস টেনশন হ্রাস করে অ্যালভিওলাসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে। সার্ফ্যাক্টেন্ট বিহীন অ্যালভিওলাস তথা ফুসফুস যথাযথ কাজ করতে পারে না। এ কারণে 23 সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে সর্বপ্রথম সার্ফ্যাক্টেন্ট ক্ষরণ শুরু হয়। আর সার্ফ্যাক্টেন্ট যতদিন পর্যন্ত ক্ষরণ না হয় ততদিন পর্যন্ত মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী হিসাবে গণ্য করা হয় না। আর 24 সপ্তাহ বয়স্ক ভ্রূণকেই স্বাধীন অস্তিত্বের অধিকারী হিসাবে গণ্য করা হয়। দেখা যাচ্ছে যে অ্যালভিওলাসের প্রাচীর স্কুয়ামাস এপিথেলিয়াম নামক কোষে, যেগুলি চাপা কোষ, কোষে গঠিত এবং অ্যালভিওলাসের প্রাচীর পাতলা হওয়ায় সহজেই ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের বিনিময় সম্পন্ন করতে পারে। আর কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের বিনিময় সফলভাবে সম্পন্ন করেই অ্যালভিওলাস
শ্বসন কাজটি সফলভাবে সম্পন্ন করে। আর এ কারণেই অ্যালভিওলাসকে সাধারণত অ্যালভিওলাসকে ফুসফুসের কার্যকরী একক বলা হয়। অ্যালভিওলাসের সম্পর্কে যে কথাগুলি তোমাদের বললাম, অ্যালভিওলাস সম্পর্কে কথাগুলি তোমরা সুন্দরভাবে পড়বে এবং চিত্রসহ এই চিত্রটি সহ সঠিকভাবে শিখবে। আজ এ পর্যন্তই, ভালো থেকো।